গারুই নদী সংস্কার ও দ্রুত ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার দাবি জানিয়ে পৌর নিগম ঘেরাও কংগ্রেসের। ডেঙ্গু থেকে বাঁচতে মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার আসানসোল পৌর নিগমের সামনে জমায়েত হন তারা। তাদের মূল দাবি, আসানসোলের গারুই নদী দীর্ঘদিন ধরে সংস্কার হয় না, সে কারণেই প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে শিল্পাঞ্চলে। চারিদিকে নোংরা আবর্জনা, জল জমে রয়েছে এলাকায়, অথচ কোনো হেলদোল নেই পৌর নিগমের। দ্রুত গারুই নদী সংস্কার এবং ডেঙ্গুর হাত থেকে শিল্পাঞ্চলবাসীকে রক্ষা করার জন্য পৌর নিগমকে সদর্থক ভূমিকা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এদিন মশারি খাটিয়ে পৌর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাদের দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন আসানসোলের মেয়রের হাতে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি, সোমনাথ চট্টোপাধ্যায়, শাহ আলম সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস নেতা কর্মীদের। এদিনের এই বিক্ষোভকে ঘিরে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, গারুই নদী নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং ডেঙ্গু মোকাবিলায় সব রকম চেষ্টা করা হচ্ছে পৌর নিগমের তরফে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথাও জানান। দেখুন, একটা কথা হচ্ছে, অনেকদিন ধরে আপনারা জানেন 2020 সাল থেকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কর্পোরেশনের কাছে বারবার দরবার করেছি যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে দিয়ে বয়ে চলা গারুই নদী, যেটা বিস্তীর্ণ ওয়ার্ডকে বর্ষাকালে ভাসিয়ে দেয়, প্রাণহানি হয়, সেটাকে অবিলম্বে পরিষ্কার করে চওড়া করে দুধারে গার্ড রেল গার্ডওয়াল করে দিতে, ব্যারিকেডিং করা। কিন্তু 2022-এর কর্পোরেশন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ম্যানিফেস্টো বের করা হয়েছিল তাতে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে এই গারুই নদীকে পরিষ্কার করা হবে। শুনি টেন্ডার হয়, মেয়র সাহেব ভিজিটে গেছেন, পিছনে কিছু সাকরেত গেছে, কিন্তু তারা কী কাজ করে আমরা দেখতে পাইনি। 15ই আগস্ট সকালে যখন একটা বাচ্চা ওখানে, বাচ্চা মানে একটা নজওয়ান যুবক, 21 বছর তার বয়স, সে যখন ডুবে গেল তখনও দেখলাম কর্পোরেশনের পক্ষ থেকে কেউ পৌঁছায়নি, কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছায়নি, কোনো কিচ্ছু নেই। সেখানে 50 মিটার এরিয়া জুড়ে ওখানে নোংরা পড়ে আছে, কেন পরিষ্কার হবে না, কেন ওখানে সতর্ক করা হবে না, কিছুই হয় না, খালি মানুষকে দেখানো হয় বলছি। এরপরে আরেকটা ইস্যু ছিল আমাদের ডেঙ্গু। জানেন আসানসোল শহরের চারিদিকে ডেঙ্গু বেড়েছে, হাসপাতালে ডেঙ্গু পেশেন্টে ভরে গেছে। অবিনাশ সাউ বলে একটা আমাদের 20 বছরের নজওয়ান যুবক, সে মারা গেল 4 দিন আগে। তো কর্পোরেশনের কি দায়িত্ব মানুষের মৃত্যুর? আসানসোল থেকে মন্ত্রী আছে, আসানসোলের কর্পোরেশনের মেয়র আছে, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর আছে, তারা এসে সারাদিন বসে থাকে মেয়রের চেম্বারে, ওয়ার্ডের কাজ দেখভাল করে না, পানীয় জল ঠিকমতো পৌঁছায় না, স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। এই সমস্ত দাবি নিয়ে আমরা কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে গেছিলাম। উনি স্বীকার করেছেন যে হ্যাঁ, গারুই নদী আমাদের প্রায়োরিটি ছিল, কিন্তু গারুই নদীর কাজ আমরা করে উঠতে পারিনি, আমরা চেষ্টা করছি, কতদিনে করতে পারবো টাইম দেয়নি, তবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে। এবং আমরা বলেছি কংগ্রেসের পক্ষ থেকে যে আপনাদের যদি কোথাও কংগ্রেসকে সহযোগিতা করতে লাগে, মনে করবেন না বিরোধী দল, আসানসোলের নাগরিক হিসাবে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। এক, আসানসোলের মানুষের জন্য করব। দুই, ডেঙ্গু বিষয়ে বলেছেন হ্যাঁ, এটা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে আমরা চেষ্টা করছি, তবে হ্যাঁ বেড়ে চলেছে আমরা স্বীকার করছি, সব মৃত্যুই দুঃখজনক আমরাও স্বীকার করছি, কিন্তু তার সাথে সাথে আপনার কাউন্সিলর, ডেপুটি মেয়র এবং বোরো চেয়ারম্যানদের ভূমিকা কিন্তু আমাদের কাছে খুব স্যাটিসফ্যাক্টরি নয়, তাই তাদের সবার মাথা হিসেবে মেয়র সাহেব আপনি আছেন, আপনাকে বললাম, আপনাকে জানিয়ে গেলাম, আপনি এনাদের কার্য বিবরণী বা কার্যের, এনাদের যে কাজের যে পরিসংখ্যান সেগুলো বিচার করুন এবং দেখুন কে কীভাবে কাজ করছে। আসল ধান্দাটা কী? আসল ধান্দা কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে লুট করে নেওয়া, মানে কমিশন খাওয়া, না মানুষের পরিষেবা দেওয়া? আর আপনার কাছে এসে ভালো সেজে সারাদিন চেয়ার দখল করে বসে থাকা, উনি সমস্ত কিছুই বলেছেন, আমরা মানে হৃদয়ের সাথে দেখব ব্যাপারগুলো, হৃদয়তার সাথে দেখে
এবং আসানসোলের উন্নয়নের জন্য আসানসোলের মানুষের ভালোর জন্য ঠিক আছে ভালোর জন্য যেটা করা সেটাই করব এবং দরকার হলে সর্বদলীয় কমিটি গঠন করে ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আমরা সেভাবে সহযোগিতা আপনাদের কাছে চাইব। দেখিয়ে ये हम लोग आज चेतावनी डेपुटेशन कॉरपोरेशन में देने आए थे। 2020-21-22 हम लोगों ने हर समय बरसात के समय में जो पानी भर जाता है और वहाँ किसी ना किसी बच्चों का जान चला जाता है पानी में डूब के, सफाई सही से नहीं होता है, गहराई नहीं है, चौड़ाई नहीं है, जाली नहीं है, तो ये सब के लिए हम लोग बार बार बोले लेकिन कॉरपोरेशन कर नहीं पाई। मेयर साहब ने आश्वासन दिया है कि हम बहुत जल्दी उसको काम को पूरा करेंगे और मैकिंग भी करेंगे ताकि उस इलाके में और भी जो दूसरा प्रॉब्लम है वो भी ठीक ठाक से हो जाए। यदि अगर ऐसा नहीं होता है तो आगे के लिए हम लोग बड़ा आंदोलन पे जाएंगे। दूसरा हम लोगों का कि डेंगू के कारण जो अविनाश साहू का मौत हुआ उसके बाद आसनसोल में ऐसा कोई घटना ना घटे, इसके लिए कॉरपोरेशन को अनुरोध करने का है। हम लोग बार बार बोल रहे हैं कि साफ सफाई के ऊपर पूरा ध्यान हो और मीडिया के माध्यम से लोगों को भी बोलेंगे कि थोड़ा सा सावधान रहे। तीसरा हम लोगों का एक और है कि आप देखेंगे कि थाने का OC अगर काम नहीं करता है तो उसको DD में भेज दिया जाता है। अगर क्रिकेट का खिलाड़ी हो या फुटबॉल का खिलाड़ी हो अगर काम सही से नहीं कर पाता तो उसको बदल दिया जाता है। तो हमारा डिमांड है कि उस इलाके का डिप्टी मेयर और उस इलाके का जो BORO 3 का चेयरमैन अगर काम नहीं कर पा रहा है तो उसको बदल दिया जाए। अगर हमें मालूम है कि तृणमूल कांग्रेस सेकुलर दल है, जाति पाति का कोई बात नहीं होता, यदि अगर मुस्लिम माइनॉरिटी ही चाहिए तो हम बोलेंगे कि वार्ड नंबर 82 की काउंसिलर जो है नरगिस बानो, 98 नंबर वार्ड से काउंसिलर आप देखेंगे कैकसा रियाज, अगर रेल पार से ही चाहिए तो मैं समझता हूँ कि फलसफी आलिया भी लोगों के बीच अगर काम करती है तो दूसरों को मौका देना चाहिए। ये हम लोगों का डिमांड है। আমাদের গাড়ুই নদী যেটা আছে গাড়ুই নদীটাতে এই বর্ষার সময় মানে একটু জলেই মুশকিল হয়ে যায়, মানে পুরো ওই অঞ্চলে প্রচুর ইন্ডাস্ট্রি আছে যেগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে তারা যে মালপত্রগুলো যেগুলো ফেলানোর মালপত্র থাকে সেগুলোকে তারা নদীর উপরে ফেলে দেয়। এটা আমরা গত বছর যখন আমরা কাজ করছিলাম আমরা অলরেডি পুরো নিচের দিক থেকে একদম মহল্লা পর্যন্ত আমরা পৌঁছে গেছিলাম, পৌঁছে আমরা মাল উঠিয়েছিলাম মাল ফেলিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে নদীটাকে পুরোটাকে যদি একসাথে না করা যায় তাহলে কিন্তু ওই 2 কোটি 1 কোটি 3 কোটি টাকা খরচা করে ফালতু ফালতু টাকাটাই আমাদের নষ্ট হবে। তো সে কারণে আমরা ওটাতে ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা টেন্ডার হয়েছে কিছু টাকার এবং আমাদের কর্পোরেশন থেকে একটা বাজেট ধরেছি, ধরে যাতে পুরো নদীটাকে আমরা করতে পারি এবং ওখানকার যা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো মালগুলো যারা ফেলছে তাদেরকেও আমরা মিটিংয়ে ডাকবো, ডেকে তারা যাতে মালগুলো না ফেলে, যাতে নদীটা পুরো টাকাটা যাতে মিসইউজ না হয় এবং নদীটাতে মানুষের উপকার হয় সেই ব্যবস্থাটা করার জন্য কর্পোরেশন লেগে আছে। একটু টাইম লাগছে কিন্তু ওটা আমরা গাড়ু নদীটাকে আমরা সংস্কার নিশ্চিতভাবে আমরা করবো, এই বলেই করবো। বছরে আমরা 5 কোটি কর্পোরেশন থেকে ধরেছি আর ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও 1.5 কোটি টাকা ওরা জাস্ট এখন দিচ্ছে। তো যেভাবে হোক আমরা দেখি যতটা পারবো ভালো করে পরিষ্কার করে কাজটা করবো, কারণ ওই মেশিন লামালাম আর উঠিয়ে দিলাম মানে খালি মানুষকে দেখানোর জন্য ওই কাজটা আমরা করতে চাইছি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। I am Dr. Radhakrishna. I'm a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibro scan, capsule endoscopy. পাকযন্ত্র ও লিভারের দুর্বলতা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ইরিটেবল বাউল সিন্ড্রোম সহ উদর সংক্রান্ত যে কোনো সমস্যার চিকিৎসায় ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন ডাক্তার ওয়াই রাধাকৃষ্ণা। থেরাপিউটিক এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সহ আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলি মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানে দেশি ও বিদেশি বেশ কয়েকটি পোস্ট ডক্টরাল ডিগ্রি রয়েছে বিশিষ্ট এই চিকিৎসকের। ভারতের বিভিন্ন প্রদেশে গত 15 বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেরোলজি বিষয়ক হাজারো সমস্যার সাফল্যের সঙ্গে চিকিৎসা করেছেন প্রতিভাবান এই চিকিৎসক। আগামী 8, 9 ও 10 সেপ্টেম্বর দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে রোগী দেখবেন ডাক্তার রাধাকৃষ্ণা।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায় কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল সুকান্তপল্লী মামরা দুর্গাপুর 7,13,206 দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148 বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা এসবি মোর সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357 আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138 7477161139 এই নম্বরে সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর